আজকে একটা বিশেষ কথা নিয়ে আপনাদের কাছে জানাতে চাইছি। বিষয়টা হলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য বিশেষ এমন কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যে রাতগুলো বড় মোতাবাররাক রাত, বড় নিয়ামতপূর্ণ রাত। সেই রাতগুলোর মধ্যে থেকে একটা রাত যেটা আমাদের কাছে আসতে চলেছে, শবে বরাত। এই শবে বরাত, এই শবে বরাতে কি করা দরকার? এই শবে বরাতে আপনারা চেষ্টা করবেন কম করে হলো এই মাসে দুটো রোজা রাখা, এবং কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে, ওই রাতটাতে নফল নামাজ পড়ে কাটাবেন, এবং ঘরে বসে মায়ের মুরব্বীদের জন্য ইসালে সব দোয়া হাফিল করবেন। ইসলাম এমন একটা মহান জীবন ব্যবস্থা যেখানে সমস্ত সমস্যার সমাধান আছে। আপনি ঘরে বসে নামাজ পড়ুন, ঘরে বসে কোরআন তেলাওয়াত করুন, ঘরে বসে মায়ের মুরব্বীদের ইসালে সব করুন, এটা শরীয়তে জায়েজ আছে। আর মনে রাখবেন, আজকে বিশ্বজুড়ে যে করোনা নামক মহামারী দেখা দিয়েছে, সেই মহামারী জন্য আজকে বিশ্ব যেমন লকডাউন চলছে, আমার ভারত ও বাংলাতেও লকডাউন আছে। বিগত দিন যেভাবে আপনারা আমার কথাকে মেনে, রাজ্যের এবং দেশের গভর্নমেন্টের কথাকে মেনে যেভাবে আপনারা এই লকডাউনকে গুরুত্ব দিয়েছেন, আশা রাখব এই শবে বরাতের দিন শুধু নয়, যতদিন না এই মহামারী থেকে মানুষ্য জাতিকে মহান রব্বুল আলামিন মুক্তি দিচ্ছেন, ততদিন পর্যন্ত আপনারা এই লকডাউনটাকে গুরুত্ব দেবেন। শবে বরাতের দিন বিশেষ করে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা ঘরে ইবাদত করবেন। আর এটাও শুনে রাখুন, নফল ইবাদত ঘরে করলে বেশি উত্তম। ঘরকে নামাজের আবাদ করার কথা বলা আছে, নফল ইবাদত ঘরে করা অতি উত্তম। অতএব এই শবে বরাতের দিন বাইরে বাহির হবেন না, আপনি ঘরে ইবাদত করুন, ঘরে নামাজ পড়ুন, ঘরে নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব পড়ুন মায়ের মুরব্বীদের জন্য। সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, বিগত দিন দেখা যায় কিছু মানুষ, জানি না তারা কারা, মুসলমান সেজে ইসলামকে বদনাম করতে চায় কি তাও জানি না, তবে কিছু মানুষ দেখা গেছে এই শবে বরাতকে কেন্দ্র করে মোমবাতি জ্বালায়, পটাকা বাজায়, ইসলাম ধর্মে কুসংস্কার নাই। অতএব এটা জঘন্যতম একটা অপরাধ, জঘন্যতম একটা অন্যায়, অতএব এটা কখনো করবেন না। যদি কেউ কোনোদিন করে থাকেন না জেনে তওবা করুন, খালেস অন্তরে আল্লাহ পাকের কাছে দিল থেকে তওবা করুন, এই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে বেশি বেশি কাঁদাকাটি করুন, এমন কোনো কাজ করবেন না যাতে সৃষ্টিকর্তা আমাদের উপর নারাজ হয়ে যান। আমার জন্য দোয়া করবেন এই রাত্রে বেশি বেশি করে, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, ভালো রাখে, দিন ইসলামের খেদমত করার তৌফিক দেন, মহান রব্বুল আলমিনের দাসত্ব করার তৌফিক দেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নীতি আদর্শ মেনে চলার তৌফিক দেন। আমিও দোয়া করি আপনাদের জন্য, এবং আমার নিজের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এবং আমাকে হেদায়তের রাস্তায় সর্বসময় চালান, ইহদিনাস সিরাত মুস্তাকিমের রাস্তায়, সরল সঠিক রাস্তায়, দুনিয়া এই মহামারী থেকে মানুষ্য জাতিকে যেন আল্লাহ মুক্তি দেন, এ দোয়া করি। বিশেষ করে সবার কাছে অনুরোধ করব, আর আমাকে যারা বিশেষ করে মানেন বা ফলো করেন, ভালোবাসেন, সেই সকল মানুষকে অনুরোধ করব, যদিও কোনো কারণে সরকার লকডাউনকে কোনোদিন খোলে, তথাপি আপনারা একেবারে গুরুত্ব হারা হবেন না, যেভাবে সরকার এবং ডাক্তার পরামর্শ দিচ্ছে সেটাকেও দীর্ঘদিন মেনে চলার চেষ্টা করবেন। বিশেষ করে শবে বরাতের রাত্রিরে আপনারা, শবে বরাতের রাত্রে গুরুত্বপূর্ণ রাত, এই মহান রাত্রির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, যাতে করে আল্লাহ এই মহামারী থেকে মানুষ্য জাতিকে মুক্তি দেন, কল্যাণ দেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়ত করুক, আমাকেও হেদায়ত করুক, সুখে শান্তিতে আল্লাহ সবাইকে রাখুক, এই বিপদ থেকে মানুষ্য জাতিকে আল্লাহ
খুব তাড়াতাড়ি যেন উদ্ধার করুক, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ।